क्लाब पक्ष नालंदा हमारे डेपुटी मेयर रंजन सरकार के फुले तोड़ा दिए सम्मान कर सबा एक हाथी दीबें রঞ্জনদা কিছু বলবে ওনাকে বল কিছু বলার জন্য বিলদা চক্র স্পোর্টিং ক্লাব অনেক পুরনো ক্লাব বহুবার এসেছি এই মাঠে আমাদের এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর যিনি আমাদের মনোনীত বড় চেয়ারম্যান প্রার্থী প্রীতিকণাদি আমাদের এমএমআইসি মুন্না প্রসাদ সিনিয়র এমএমআইসি দুলাল দত্ত কাউন্সিলর সুখদেব সহ আপনারা মায়েরা অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছেন অনেকগুলো আজকে অনুষ্ঠান সকাল থেকে সব জায়গায় যেতে হচ্ছে আমি মার্জনা চাইছি শিলিগুড়ির বহু প্রত্যাশা নিয়ে মানুষ আপনারা এবার আমাদের সমস্ত প্রার্থীদের বিজয়ী করেছেন আমরা আপ্লুত আপনাদের কাছে কৃতজ্ঞ সময় খুব অল্প পাঁচ বছর দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যায় কারণ গত টার্মে বহু লড়াই শিলিগুড়ি উন্নয়নের জন্য রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার অর্থ দেওয়া সত্ত্বেও তার দেখানো পথ স্পষ্টভাবে নির্দেশ করা সত্ত্বেও আমাদের দুর্ভাগ্য যে শিলিগুড়ি আমরা মাথা উঁচু করে এখনো মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা করতে পারিনি এবার পৌর নিগম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আপনারা তুলে দিয়েছেন রাজ্যে আমাদের সরকারের আগামী 2 মে এক বছর পূর্ণ হতে চলল এর আগে 2 বছর আমরা খুব কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করেছি সকলেই বহু আপনজনকে আমরা হারিয়েছি কোভিডে সেই পরিবারগুলোর পাশে আমরা সকলে থাকার চেষ্টা করেছি আগামী দিনেও আপনাদেরকে নিয়ে আমাদের এই স্বপ্নের শহর কল্লোলিনী হয়ে উঠুক ক্লাবগুলো রাজ্যের প্রায় 28,000 ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গাপূজো কমিটিগুলোকে তিনি সহযোগিতা করছেন এইভাবেই আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই আমাকে এই বোর্ড আমাদের স্লাম এলাকা অর্থাৎ পিছিয়ে পড়া যে এলাকাগুলো রয়েছে কলোনি বস্তি যেখানে যেখানে রয়েছে সেই এলাকাগুলো উন্নয়নের ভার দিয়েছেন দুলাল জলের দায়িত্ব পেয়েছেন পার্কিং এর দায়িত্ব এবং অন্যান্য আরো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব মুন্নার রয়েছে সুখদেব রয়েছে প্রীতিকণাদি দায়িত্ব নেবেন বড় চেয়ারম্যান হিসেবে মানুষের জমির অধিকার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই গত 10 বছরে বহু মানুষকে পাট্টা দিয়েছেন আমরা চাই আমাদের যারা এখনো পর্যন্ত দীর্ঘদিন যাবৎ সরকারি জমির মধ্যে বসবাস করছেন তাদের পাট্টা হোক সেই কাজটা আমাদের চলছে সার্ভের কাজও চলছে এবং কিছু পাট্টা আমরা ইতিমধ্যেই তৈরি করতে পেরেছি কিছু দিয়েওছি আমরা এই কাজটা খুব গুরুত্ব দিয়ে আমরা করব
এবং যারা জমি পাবেন জমির অধিকার পাবেন তাদেরকে বাংলার বাড়ির আওতায় তাদেরকে গৃহ নির্মাণের কাজও আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। সামাজিক প্রকল্প যেগুলো চলছিল দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিন মাস পর পর অনুষ্ঠিত হবে, বহু মানুষ প্রায় 1,31,00,000 মানুষ ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্গত হয়েছেন। আমরা চাই যে মহিলারা আপনারা যারা মায়েরা বোনেরা রয়েছেন তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, যেটা এই বাংলা থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষে ধীরে 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 ছড়িয়ে পড়ুক। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। আমাদের যেভাবে আপনারা চাইবেন যখন চাইবেন আমরা আপনাদের পাশে রয়েছি, আমরা আপনাদের পাশে থেকে এইভাবেই আপনাদেরকে নিয়ে আমাদের এই সুন্দর শহর এই উন্নয়নের শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই। দার্জিলিং মোড় যেটা নিয়ে আমাদের দীর্ঘ আন্দোলন লড়াই করেছি, আমরা অবস্থান বিক্ষোভ পর্যন্ত করেছি রাস্তায় বসে আমাদের মেয়র গৌতম দেবের নেতৃত্বে। আপনাদেরকে সকলকে খুশির খবর জানাতে চাই, প্রায় 996 কোটি টাকা দিয়ে এই রাস্তা তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এবং কেন্দ্রের সরকার অনুদান আমরা পেয়েছি, আমরা চাই আমাদের শহর কলকাতার পরে দ্বিতীয় শহর হিসেবে ছোট বোন হিসেবে আমাদের শহর গড়ে উঠবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাহায্য করুন, পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার যে যে কাজ আমাদেরকে করা উচিত আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। সকলকে নমস্কার, ভালো থাকবেন, ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ, যখন যেভাবে আমাদের চাইবেন আমরা আপনাদের পাশে আছি, ভালো থাকবেন, নমস্কার। আমাদের সম্মানীয় শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছে সমাজসেবী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার প্রিয় সমাজসেবী অলোক চক্রবর্তী মহাশয়। অলোক চক্রবর্তী মহাশয়, হ্যাঁ আমাদের এখন উত্তরীয় পরে জানিয়ে রাখি এই মুহূর্তে বিদ্যাচক্র যে স্পোর্টিং ক্লাব রয়েছে সেখানে কিন্তু সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে এই সভায় সংবর্ধিত করা হয়েছিল শিলিগুড়ি নবনিযুক্ত মেয়র গৌতম দেবকে। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি নবনিযুক্ত ক্লাবের পক্ষ থেকে প্রশান্ত সরকার, এখন অলোক চক্রবর্তী মহাশয়কে খাতা পড়িয়ে সম্মান করবেন যিনি কাউন্সিলর রয়েছে, তিনি উত্তরীয় পরিয়ে সম্মান করছেন, ফুলের তোড়া দিয়ে সম্মান করবেন, ফুলের তোড়া দিয়ে সম্মান করবেন আমাদের সন্তোষ দা। আমাদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়কে সম্মান দেবেন আমাদের ক্লাবের সদস্য বিশ্বজিৎ দাস, সবাই একটু হাততালি দেবেন। দুলাল দত্ত মহাশয়কে
সম্মান দিবেন আমাদের অখিল বিশ্বাস। এরপর আমাদের সম্মান দিবেন রাজেশ প্রসাদ শাহকে আমাদের ক্লাবের পক্ষ থেকে। রাজেশ সরকার ক্লাব সেক্রেটারি। অলোক চক্রবর্তীকে সম্মান করবেন আমাদের ক্লাবের সদস্য বাদল পাল। সুখদেব 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুখদেব মহাশয়কে, 43 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুখদেব মহাশয়কে সম্মান করবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে সমরেশ রায়। সবাই সবাই একটু হাততালি দেন। অনেক কাউন্সিলর ওখানে উপস্থিত হয়েছে, একটু কনফিউজ হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমাদের বিদ্যাচার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন বস্ত্র বিতরণ শুরু হবে। যারা যারা কুপন নিয়েছে একটু সামনে আসবেন, আমরা বস্ত্র বিতরণ শুরু করব। আমরা ভুলে গেছি আমাদের মেন 44 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রীতিকান্না বিশ্বাসকে, ওনাকে সম্মান করব। আমাদের কাউন্সিলর প্রীতিকান্না বিশ্বাসকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের সন্তোষ রায়। এখন একটু সামনের থেকে পাঁচজন আসবেন। হ্যাঁ, পাঁচজন করে আসুন, এক এক করে টোকন নিচ্ছে। হ্যাঁ, তোমাকে নিচ্ছিস কেন? জি, তুই উপরে আয়। আমাদের ডেপুটি মেয়র সম্মানীয় রঞ্জিত সরকার মহাশয়, উনি বস্ত্র বিতরণ দিচ্ছেন। সবাই একটু হাততালি দিন। সবাই একটু হাততালি দেন আমাদের ক্লাবের পক্ষ থেকে। এখন আমাদের দুলালত মহাশয় দিচ্ছেন। দুলালত মহাশয় দিচ্ছেন। আমাদের অলোক চক্রবর্তী মহাশয় সমাজসেবী। দেখে এই মুহূর্তে অলোক চক্রবর্তী, দুলাল দত্ত, রঞ্জন সরকার সহ সকলে কিন্তু এক এক করে কিন্তু যারা এই এলাকার স্থানীয় যারা রয়েছে, যারা দুস্থ মানুষ, তাদের হাতে শাড়ি তুলে দিলেন। এই মুহূর্তে শিলিগুড়ি বিদ্যাচক্র কলোনি স্পোর্টিং ক্লাব থেকে আমরা সেই চিত্র তুলে ধরছিলাম সরাসরি খবর সময় বাংলায়। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।